ছোট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর পাঠ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত পল্লী সমাজ উপন্যাসটির অংশবিশেষ পাঠ করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্নবেলায় একটু ধরণ করিয়াছে। চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। ছোটবাবু, এই যাত্রায় রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলে পুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষিরা কহিল, 100 বিঘের মাঠ জলে ডুবে গেল, জল পার না করে দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। 100 বিঘার মাঠটাই এ গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাহাতে আছে। ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তরধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ পাদটা ঘোষাল ও মুখুজ্জিদের। এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেণুবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন। চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে গিয়া হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এইমাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে। রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুত পদে প্রস্থান করিল। এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয়। বেণি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন, বোধ করি এই কথাই কহিতেছিল। ক্রমশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, সেটা এখনই কাটিয়া দিতে হইবে। বেণি হুঁকোটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল, ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বর্দা? না কাটলে সমস্ত গায়ের ধান ভিজে যাবে, জল বার করে দিবার হুকুম দিন। বেণি কহিল, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খাওয়ারটা রেখেছ কি? এ টাকাটা দেবে কে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা তো দিতে পারবেই না, আর আমি বা দেব কেন, সে তো বুঝতে পারিনি। বেণি জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব, সে তো আমি বুঝতে পারিনি। হালদারের দিকে চাহিয়া বলিল, খুড়ো, এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন? ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানেই পড়ে মরা কান্না কাঁদছিল, আমি সব জানি। তোমাদের সদরে কি দারোয়ান নেই? আর তার পায়ের নাগরা জুতো নেই? যাও, ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে, জল আপনি নিকেশ হয়ে যাবে বলিয়া বেণি হালদারের সঙ্গে একযোগে হি হি করিয়া নিজের রসিকতার নিজেই হাসতে লাগিল। রমেশের আর সহ্য হইতেছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে কহিল, ভেবে দেখুন বর্দা, আমাদের 3 ঘরের 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মার যাবে, যেমন করে হোক 5-7 হাজার টাকার ক্ষতি তো তাদের হবেই। বেণি হাতটা উল্টাইয়া বলিল, হলো হলোই, তাদের 5-7 হাজারই হোক আর 50 হাজারই হোক, আমার গোটা সদরটা কপালেও তো 2 পয়সা আর হবে না যে ও শালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে পারবো। রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এরা সারা বছর খাবে কি? যেন ভারী হাসির কথা, বেণি একবার এপাশ একবার ওপাস হইয়া দুলিয়া দুলিয়া মাথা নাড়িয়া আসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল, খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে রেখে চলো, কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে একটু উচ্ছিষ্ট ফেলে গেছেন, তা আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে।
ওরা খাবে কি? ধার কর্জ করে খাবে, নইলে আবার বেটাদের ছোট লোক বলছে কেন? ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল, আপনি যখন কিছু করবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললুম, তার মত হলে আপনার একার অমতে কিছু হবে না। বিনির মুখ গম্ভীর হইল, বলিল, বেশ গিয়ে দেখো গে, তার মামার মত ভিন্ন নয়, সে সোজা আমি নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল, কি বলো খুড়ো? খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না, বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবার তাহার প্রবৃত্তি হইল না, নিরুত্তরে বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিতেই বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক যেন সে এইমাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির এই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না, তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের মাসখানেক পরে দেখা। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনিয়াছ, জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি। রমা বিস্ময়ের ভাব কাটিয়া ফিরিল, সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল, সে কেমন করে ভাবে, তাছাড়া বরদার তো মত নেই। নেই জানি, তার একলার অমতে কিছু আসে না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন? রমেশ কহিল, এত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়, এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যায়। রমা চুপ করিয়া রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদুকণ্ঠে কহিল, না, এত টাকা লোকসান আমি করতে পারবো না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল, সে কিছুতেই এরূপ উত্তর প্রত্যাশা করে নাই, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা হইয়াছিল তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না। রমা মুখ তুলিয়াই বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল, কহিল, তাছাড়া এই বিষয়ে আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রমেশ কহিল, না, অর্ধেক তোমার। রমা বলিল, শুধু নামে? বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয় যতিনী পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল, রমা, এ কটা টাকা? তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো, তোমার কাছে এ ক্ষতি ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো তা আমি স্বপ্নেও ভাবিনি। রমা তেমনই মৃদুভাবে জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই তা না হয় হই। ভালো, আপনার যদি এতই দয়া, আপনি নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। তাহার মৃদুস্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ চলিয়া উঠিল, কহিল, রমা, মানুষ খাটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে থাকে, তোমারও আজ তাই পেল, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি, চিরকাল ভেবেছি তুমি সকলের চেয়ে অনেক অনেক উঁচুতেই, কিন্তু তুমি তা নও, তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নিচ, অতি ছোট। অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফারিতা করিয়া বইয়া কহিল, কি আমি? রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নেচ, আমি যে এত ব্যাকুল হইয়া উঠিয়াছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে। কিন্তু বরদাও মুখ ফুটে একথা বলতে পারেননি, পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধিনি।
আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে যাচ্ছি রোমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করছো। রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় ফ্যাল ফ্যাল করিয়া চাহি রইল, একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। রমেশ তেমনি শান্ত, তেমনি মৃদু কণ্ঠে, আমার দুর্বলতা কোথায়? যে সে তোমার অগোচর নেই, কিন্তু সেখানে পাক দিয়া আর এক বিন্দু রস পাবে না তা বলে দিয়ে যাচ্ছি। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই, এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেব, তোমরা পারো তো আটকানোর চেষ্টা করো, বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটারও জবাব দিতে চাই না, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না। তাহার মুখে যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডু হইয়া গিয়াছিল এ কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল, তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল, কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না, মা ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নাই, একটু ভাবলেই তা টের পাবে, কিন্তু তোমার সদ্ভাবের মূল্যও আমার কাছে কিছুমাত্র নাই। যাই হোক, বাগবিদণ্ডার আবশ্যক নাই, আমি চললুম। মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই। নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এই জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বর্তারখানে যাব মাসি। দাসী কহিল, পথে আর এতটুকু কাদা পাবার জো নেই, ছোটবাবু এমনি রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লে পুড়িয়ে নেওয়া যায়, ভগবান তাকে বাঁচিয়ে রাখুন, গরিব দুঃখী সাপের হাত থেকে রোহাই পেয়ে বেঁচেছে। তখন রাত্রি বোধ করি 11টা। বেনির চণ্ডীমণ্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল। আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল। সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণাকৃতি প্রৌঢ় মুসলমান চোখ বুঝিয়া বসিয়াছিল। তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে, পরনে ব্রস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছিলেন, শোনো, কথা শোনো আকবর, থানায় চলো, 7 বছর যদি তাকে না ঘোরাতে পারি তো ঘোষাল বংশের ছেলে আমি নই। পেছনে চাহিয়া কহিল, রমা তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রহিল। আকবর আলী একবার চোখ খুলিয়া চোখ সোজা হইয়া বসিয়া কহিল, সাবাস, হ্যাঁ মায়ের দুধ খেয়েছিল বটে, ছোটবাবু লাঠি ধরলে বটে। বিনি ব্যস্ত ক্রুদ্ধ হইয়া কহিল, সেই কথাটা বলতেই তো বলছি আকবর, কার লাঠিতে জখম হলি, সেই ছোঁড়ার না হিন্দুস্থানী চাকরটার? আকবরের অষ্টপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল, কহিল, সেই মেটে হিন্দুস্থানী তার, সে বেটা আর লাঠির কি জানে বড়বাবু? কি বলিস রে গর, তোর পয়লা চটেই তো সে চটেই তো সে বসেছিল না রে। আকবরের দুই ছেলেই অদূরে জড়সল হইয়া বসিয়াছিল, তাহারাও অনাহত ছিল না। গহর মাথা নাড়িয়া সাই দিল, কথা কহিল না। আকবর কহিতে লাগিলেন, আমার হাতে চোট পেলেই সে বেচা বাঁচত না বেটা, গহরের লাঠিতেই বাপ বলে বসে পড়ল বড়বাবু। রমা উঠিয়া আসিয়া অনতি দূরে দাঁড়াইল। আকবর তাহাদের পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়াছে, তাই আজ সন্ধ্যার পর ক্রোধে অভিমানে চিত্তপ্রায় হইয়া রমা তাহাকে ডাকাইয়া আনাইয়া বাঁধ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল, এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়াছিল রমেশ শুধু হিন্দুস্থানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে, সে নিজেই যে এত বড় লাঠিয়াল
এ কথা স্বপ্নেও ভাবিনি রমা, কল্পনাও করে নাই। আকবর রমার মুখের দিকে চাহিয়া বলিল, তখন ছোটবাবু সেই বেটার লাঠি তুলে নিয়ে বাঁধ আটক করে দাঁড়ালো দিদি ঠাকুরন, তিন বাপ বেটায় মোরা হাঁটতে নাড়লাম, হঠাৎ নাড়লাম, আঁধারে বাঘের মতো তেনার চোখ জলদি লাগলো, কইলেন, আকবর তুই বুড়ো মানুষ সরে যা, বাঁধ কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে, তাই কাটতেই হবে, তোরা আপনার গায়েও তো জমিদার, তোর আপনার গায়েও তো জমি জামা আছে, সমঝে দেখবে, সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগবে? মুই সালাম করে কইলাম, আল্লাহ কিরে ছোটবাবু, তুমি একটিবার পথ ছাড়ো, তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কম সুন্দি মুয়ে কাপড় চড়ায় ঝপা ঝপ কদাল মারছে, ওদের মুন্ডু গোটা ফাঁক করে দিয়ে যায়। বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানেই চেঁচাইয়া কহিল, বেইমান বেটারা, কাকে সালাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে? তারা তিন ব্যাপ বেটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া কহিল, আকবর কর্কশ কণ্ঠে কহিল, খবরদার বড়বাবু, বেইমান কয় না, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ও পারি না। কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল, কারে বেইমান কয়েছি, ঘরের মধ্যে বসি বেইমান কইছো বড়বাবু, সখী দেখলি জানতে পারতে বড়বাবু কি? বিনি মুখ বিকৃত করিয়া কহিল, ছোটবাবু কি তাই ছানায় গিয়ে জানিয়ে আয় না, বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলি, ছোটবাবু চড়াও হয়ে তোকে মেরেছে। আকবর জিভ কাটিয়া কহিল, তবা তবা, দিনকে রাত করতি বলো বড়বাবু। বিনি কহিল, না হয় আর কিছু বলবি, আজ গিয়ে যখন দেখি আয় না, কাল ওয়ারেন্ট বার করে একবারে হাজতে পূর্ব, রমা তুমি ভালো করে একবার বুঝিয়ে বলো না, যেমন এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না। রমা কথা কহিল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল। আকবর ঘাড় নাড়িয়া বলিল, না দিদি ঠাকুর, ও পারব না। বেনি ধমক দিয়া কহিল, পারবি না কেন? আবার আকবর চেঁচাইয়া কহিল, কি কও বড়বাবু, শরম নেই মোর, পাঁচখানা গায়ের লোকে মোরে সর্দার কয় না? দিদি ঠাকুরন, তুমি হুকুম করলে আজ আমি হয়ে জেল খাটতে পারি, ফইরদি হব কোন কালামুয়ে। রমা মৃদু কণ্ঠে একবার কহিল, পারবে না আকবর? আকবর সবেকে মাথা নাড়িয়া কহিল, না দিদি ঠাকুরন, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারব না। ওঠ রে গহর, একবার ঘরকে যাই, মোরা নালিশ করতে পারব না, বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল। বেনি ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া দুই চোখে অগ্নি বর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল। রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার এর অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় বিনয় ভৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় লইয়া গেল, রমার বুক ছিঁড়িয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া গেল। অকারণে তাহার দুই চক্ষু সুপ্লাবিত হইয়া উঠিল এবং আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয়েও কেন যে কেবলই মনে হইতে রাখিল, তাহার বুকের উপর হইতে একটা অতি গুরুভার পাষাণ নামিয়া গেল, ইহার কোনো কিছুই সে খুঁজিয়া পাইল না। বাড়ি ফিরিয়া সারারাত্রি তাহার ঘুম হইল না, সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল নিরন্তর তাহাই চোখের ওপর ভাসিয়া বেড়াইতে রাখিল এবং যতই মনে রাখিতে লাগিতে লাগিল, সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এত তেজ কি করিয়া এত স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল, ততই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল।